আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজ আমি সংসারের কিছু কাজের সাথে কদিন আগে যে ফ্রিজ কিনেছি তার সাথে কিছু ককশিট এসেছে। তো ককশিট সবাই চিনে থাকেন, ককশিট দিয়ে কিছু ওয়ালমেট বানাবো আমার বেডরুমটা একটু নতুনত্ব আনানোর জন্য। ইচ্ছা করলেই আমরা ম্যাট কিনে আনতে পারি, শোপিস কিনে আনতে পারি, কিন্তু একটু সময় করে যদি নিজেই তৈরি করি তাহলে মন্দ হয় না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজানোর। তো প্রথমে দেখতেই পেলেন নাস্তা এনেছি। আজকে আসলে আমি পেঁপে আলু ভাজি করেছি আর রুটি বানিয়েছি। তো যখন বাচ্চারা ডিম খেতে চায়, সবসময় ডিম ভাজি না, ভালো লাগে না, তখন ওদেরকে ভেজে দেই। তো নিয়াজ আমার সাথে ঠিকই খেয়ে নিয়েছে, কিন্তু নিশা নিহা ডিম খাবে। তো দুজনকে দুটো ডিম ভেজে দিয়েছি আমি, নেহা খেয়ে ফেলেছে আর নিশারটা যখন ভেজেছি তখন একটু ভিডিও করে নিলাম। আর এই তো সবার খাওয়া শেষ। আসলে ডাইনিং যেহেতু তিন বেলা খাওয়া হয় তাহলে দেখা যায় যে অনেক ময়লা হয়। তো প্রতিবার খাওয়ার পরে ডাইনিংটা ক্লিন করতে হয়। তো যাই হোক, আমি আগে যে থালা বাসনগুলো এটো হয়েছে সেগুলো ধুয়ে নিলাম। আর আমি কিন্তু পানি ফুটিয়ে ফিল্টার করে তারপর আবার ছেঁকে এই তো জগে রেখে দেই। তো পাতিলে করে কিছু পানি নিয়ে আসলাম ফিল্টার থেকে, সেটা আবার একটু ছেঁকে আমি এখানে রেখে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডাইনিংয়ের উপর ঝলমলে রোদ এসেছে। আর রোদ বলতে আসলে ডাইরেক্ট রোদ আসে না, পাশের বিল্ডিংয়ের গ্লাসে কি বলে এটাকে, মানে গ্লাসে আসলে রোদটা লেগে যেতটুকু আলো আসে সেটাই আমার ডাইনিং রুমটা একদম কেমন চকচক ভাব হয়ে যায়। তো যাই হোক, তার কারণেই আসলে এই বারান্দার গাছগুলো হয়তো এত সতেজ আর সুন্দর আছে। তো যখন আমি নয়নতারা ফুলগুলো দেই তখন কিন্তু খুব ছোট ছোট ফুটে এই বারান্দায়। আর ডাইনিংয়ের উপর এই যে স্পাইডার প্লান্টটা রেখেছি সেটা কিন্তু আসলে এই আলোর কারণেই খুব সুন্দর আছে। তো সবসময় চাই ক্লিন রাখার, কিন্তু আসলে বাচ্চাদের ঘর, নিয়াজ মাঝে মাঝে মগগুলো এদিকে রাখে ওদিকে রাখে, আমি যতটুকু পারি আসলে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার ডাইনিংটা কিন্তু গুছানো শেষ। তো সাইডের ম্যাটগুলো আমি বিছিয়ে দিব। তো তার সাথে আমি দেখাবো যে আমার রুমটা কত আলো। যখন আসলে সূর্য উঠে যায় তখন এই রুমটা অনেক আলো হয়ে যায়। আর যদি আমি ড্রয়িং রুমের জানলাটা খুলে দিতে পারতাম তাহলে আরও আলো হতো, কিন্তু আপনারা জানেন ড্রয়িং রুমের সাথে যে ব্যালকনিটা আছে সেখানে আমি কবুতর রাখি, তাই আসলে ডাইনিং সাইডটা আমি খুলে রেখেছি। আর ড্রয়িং সাইডের ওই বারান্দা সবসময় আমি বন্ধ রেখে পর্দা দিয়ে রাখি। পশু পাখি যতই পরিষ্কার করা হোক তার একটা কিন্তু গন্ধ থেকেই যায়। তো তার জন্য এটা যদি অফ করে রাখি তাহলে আর সমস্যা হয় না। তো এই তো ডাইনিং ক্লিন হয়ে গিয়েছে, ড্রয়িং রুম মোটামুটি গুছানো আছে। টিভিটা এখনও আসলে ওয়ালে হ্যাঙ্গিং করা হয়নি, তার জন্য দেখা যায় যে ড্রয়িং রুমে সোফাগুলো এখন তেমন একটা গুছানো থাকে না। তো আপনাদের ভাইয়া আসলে যখন সময় পায় বা যখন বাসায় থাকে
তখন দেখা যায় মিস্ত্রি সময় করতে পারে না, আবার মিস্ত্রি যখন ফোন দেয় তখন আপনাদের ভাইয়া বাসায় থাকে না, তার জন্য আসলে এখনো ওয়ালে টিভিটা হ্যাং করা হয়নি। তো আপনাদের ভাইয়া বলেছে একটু আসলে ব্যস্ততা কমুক, তারপর সব কিছু ঠিক করে দিব। আর টিভি এইভাবে রাখো কিন্তু রিক্স, কেননা নিয়াজ মাঝে মাঝেই যে সোফায় বসে পড়ে, চাপ লাগলে বা পড়ে গেল সমস্যা, তো কিছু করার নেই, এভাবেই চলতেছে আজকে কয়দিন। আর নিয়াজ কিন্তু এভাবে চকেটে দেখে দেখে টিভি দেখতেছে। তো আমি এখানে আসলাম যেহেতু আপনাদেরকে আমার ট্যাংরা মাছগুলো দেখাই, ট্যাংরা মাছগুলো কিন্তু মাশাল্লাহ এখনও ছয়টা বেঁচে আছে। তো অ্যাকোরিয়ামের বাতিটা দিতে পারছি না, অ্যাকোরিয়ামের বাতি যে চকেটে দিয়েছি সেই চকেটটায় আমি এখন ওই যে ফ্রিজের লাইনের জন্য সেখানে সেট আপ করা হয়েছে। তো আমি চাচ্ছি এই যে সোফার উপরে এই জায়গাটাতেই ফ্রিজটা সেটিং করতে। আর ওই তো নেহানিসা পড়তে বসেছে ওদের রুমে, এই যে কর্নারের পাশে এই জায়গাটায় টিভিটা সেট করব। তো যখন করব তখন তো আপনাদেরকে দেখাবই কোথায় সেট করতেছি। তো আসেন ট্যাংরা মাছগুলা দেখি। তো দেখতেই পাচ্ছেন যখন আমি এসেছি ওরা খুব দৌড়াদৌড়ি করতেছে, আলো না থাকায় ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমি এখানে এই যে ককশিটগুলো নিয়ে শিখছি, আগে আগে নিসামণি এসে বসে আছে যে মা কী করবে, তা আমি এগুলা অ্যান্টি কার্টার দিয়ে কেটে নিয়েছি আমার মাপ মতো। কিছু কিছু বড় বড় কেটেছি, সেগুলো আমি বারান্দায় কয়েকটা ওয়ালমেট তৈরি করব আমার বারান্দার জন্য। আর ছোটো ছোটো করে যেগুলো নিয়েছি সেগুলো আজকে আমি বেডরুমের জন্য কয়েকটা ম্যাট তৈরি করব। আসলে চাইলেই আরও কয়েকটা ম্যাট বাজার থেকে কিনে আনা যায় দোকান থেকে। তা আমি চাচ্ছি এই ককশিটগুলো কিছু একটা বানিয়ে রেখে দেই ঘরে সৌন্দর্যের জন্য। তো যখন আবার আসলে আমার আমি যেইখানে আজকে এগুলা বানাচ্ছি সেটিং করার জন্য, সেখানে আমার ইচ্ছা আছে কয়েকটা আরবি লেখা ম্যাট আমি দিব আমার বেডরুমে। তো যেহেতু এখন কিনতেছি না তাই এগুলা দিয়ে সাজিয়ে রাখছি, যখন আবার ওই ম্যাটগুলো কিনবো তখন এই ম্যাটগুলো আমি বারান্দায় দিয়ে দিব। আর বারান্দায় গাছের সাথে ছবি রাখলে কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো যাই হোক, এগুলো আমি বর্ডার করার জন্য স্কেলের মাপ নিয়ে নিলাম, যেহেতু আমি ভালো আর্ট করতে পারি না, আমার মনে হয় আমার সে আমার মেয়েরা ভালো আর্ট করতে পারে। তাই আমি নিশাকে ডেকে বললাম আমাকে এখানে একটা ক্যাকটাস এঁকে দেওয়ার জন্য। নিশামণি নেহামণি মাশাল্লাহ ওরা ভালো ড্রয়িং করতে পারে। যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কারা কারা এখন নিশামণির আঁকা ক্যাকটাস দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো নিশামণি একটা ক্যাকটাস এঁকে দিচ্ছে, বাকিগুলা যা পারি দেখি নিজে করার চেষ্টা করব। তো মেয়েদের সহযোগিতা নিয়ে আসলে এই কাজগুলো করা, আর সবাই একটু একটু হাত দিয়েছে। নিশামণি যখন এঁকেছে আবার নিশা রং করেছে, নেহা রং করেছে, তো সবাই মিলে মামে তিনজনেই আসলে কাজ করেছি। আর আমি সবসময় বলি যখন আমি এই কাজগুলো করি আমার মেয়েরও আসলে উৎসাহ সহকারে দেখতে আসে যে আমি কি করি। তো বলতে বলতে কথা বলতে বলতে কিন্তু এগুলো আঁকা হয়ে গিয়েছে। তা আমি নিশাকে বললাম উপরে যেন লাল কয়টা ফুল দিয়ে দেয় ক্যাকটাসের, তাহলে সুন্দর লাগবে দেখতে। মাঝে মাঝে তো আমার মেয়েরা বলে মা তোমার এত আইডিয়া কোত্থেকে আসে, জানি না আসলে আগে এগুলা সম্পর্কে তেমন একটা ভালো কিছু করতে পারতাম না, এখন দেখা যায় যে মেয়েদেরকেও আইডিয়া দিলে ওরা হ্যাঁ এগুলো ভালো হবে খারাপ হবে না। এই যে ককশিটটা কিন্তু আপনাদের ভাইয়া যেদিন ফ্রিজ এনেছিল ফেলে দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি রেখে দেই দেখি কিছু একটা বানাতে পারি কি না। ওরাও ভাবছিল কি বানাবা এটা দিয়ে, কিন্তু দেখেন আজকে তৈরি করার পর সুন্দর ওয়ালমেটগুলো তৈরি হয়ে গেল। তো আজকে আসলে অনেক বকবক করে ফেলেছি, কিছু করার নেই যেহেতু নিজে দেখিয়ে কথা বলি না, তাই দেখা যায় কাজগুলাই আসলে বলে বলে বলতে হয়। তো এখানে আমি আনারি হাতে কিছু ফুল এঁকে নিলাম, জানি না কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন।
তো আমার আঁকা আঁকি শেষ, সেই যে তিনটা করেছি আপাতত। আর যখন এগুলা আমি আটকাতে এসেছি তখন গুটগুটে অন্ধকার হয়ে গেছে বাসার বাহিরে। আর সব সময় জানেন আমি 8টা কি 9টার দিকে ভিডিও আপলোড করি, তো শেষ ভিডিওটা আমি তখনই করেছি। এই তো আমার বেডরুমে কালারফুল হয়ে গিয়েছে এটা দেওয়াতে। তো এখন আপাতত আমি দুই একটা হালকা ফিন দিয়ে এগুলা সেট আপ করেছি। আমার মনে হচ্ছে ম্যাটগুলা যদি আমি দূরত্ব রেখে সেট করি তাহলে সুন্দর লাগবে। তো পরে যখন আবার সেট করব অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।